কথাটা বলে আরও উঠে যেতে গেলেই আরিশ নিচে নামতে নামতে বলল, আম্মু আরও পাখির ব্রেকফাস্ট কই, দাও আমার কাছে। কথাটা শুনে আরও শুকনো ঠোক গিলে অনিকা খানের দিকে তাকালেন। উনি মুচকি হেসে আরুর পেটে খাবার সাজানোর জন্য চলে গেলেন। আরু নিরীহ প্রাণীর মতো চুপচাপ বসে রইল। আরিশ আরুর পাশের চেয়ারে বসে আছে। সানা এখনও নামেনি। অনিকা খান খাবারটা আরিশের সামনে ধরে আরুর দিকে দেওয়ার ইশারা করে চলে গেলেন। আরিশ প্লেটটা হাতে নিয়ে প্রথমেই ডিমটা তুলে আরুর দিকে ধরল। ডিম দেখে আরু অনিকা খানের দিকে তাকালেন। তিনি মুচকি হাসছেন। আরু জোরে জোরে চিৎকার দিয়ে বলল, তুমিও নিজেকে তোমার ছেলের মতো জল্লাদ প্রমাণ করে ছাড়লে তো, হায় রে দুনিয়া, এই পৃথিবীতে আমার মতো নিরীহ প্রাণী তুমি একটাই কেন রাখলে আল্লাহ? আমি এই কোন জল্লাদের মাঝে ফেসে গেলাম? আমি এবার কি করে এই বাসায় সার্ভাইভ করব এবং কি করে খাবো, আর কে আমাকে বাঁচাবে এদের হাত থেকে? কি পাপ আমি করেছিলাম? আরও মিথ্যা কাঁদো কাঁদো ভঙ্গিতে এসব আরও কিছু বলতে যাবে তার আগেই আরিশ ধমক দিয়ে বলল, এই মেয়ে একদম চুপ, কি শুরু করলে? খেতে গেলে এত সব বাহানা করা লাগে? তাড়াতাড়ি খাও, না হলে আরও অনেক কিছু গেলাবো, তখন বুঝবে মজা। আরও আরিশের কাছ থেকে প্লেটটা কেড়ে নিয়ে বলল, দিন আমাকে দিন, আপনার যদি সব নাটক মরা হয় আপনাকে খাওয়াতে হবে না, আমি নিজেই পারবো। আরিশ চোখ রাঙিয়ে কিছু বলতে গেলেই আরও বলল, থাক থাক কিছু বলতে হবে না, এমনিতেও আপনি কয়েকদিনের মেহমান, আপনি তো সিঙ্গাপুর চলে যাবেন, তখন তো আমাকে একাই খেতে হবে, তাই আমাকে অভ্যাস করতে দিন। আরুর কথাটা শুনে আরিশ ভ্রু কুচকে বলল, লাস্ট কবে নিজের হাতে ব্রেকফাস্ট খেয়েছিলেন কিছু মনে পড়ে? আরু ভাবনার সুরে বলল, সত্যি তো মনে পড়ছে না, রোজ তো আপনি। কথাটা বলে বাকিটা আর বলল না, উল্টে নিচে ধমক দিয়ে বলল, তো তো খাইনি বলে কি খাবো না? আপনি চলে গেলে তখন কে খাওয়াবে শুনি? আরিশ আরুর কাছ থেকে প্লেটটা নিয়ে বলল, যতদিন আছি ততদিন না হয় আমাকে খাওয়াতে দাও, চলে গেলে কিন্তু কেউ এভাবে বলবে না, তখন আমাকে মিস করবে, দেখবেন মিস ড্রামা কুইন। আরু মুখে ভাঙচি দিয়ে বলল, বললেই হলো, আমি মোটেও আপনাকে মিস করব না, আমি হব জাস্ট স্বাধীন উড়ন্ত পাখির মতো। আরিশ একবার একরোখা হেসে বলল, আচ্ছা দেখা যাবে কে কাকে মিস করে। আরু আরিশের হাত থেকে খাবার খেয়ে নিয়ে বলল, দেখা যাবে, আর আবার বলছি আমি মোটেই আপনাকে মিস করব না, বইয়ে গেছে। এইদিকে এক প্রকার ভয়ার্থ আর লাজুক কণ্ঠে বলে উঠল মধু, আরে শোনো না, আজ রাতে তুমি আমার সাথে ঘুমাবে, কিন্তু আমার তোমার সাথে অনেক কথা আছে। আমার অনেক ভয় ভয় লাগছে এই পুরো বিয়ে ব্যাপারটা জুড়ে, জীবনে প্রথমবার বিয়ে করছি। আর ভ্রু কুচকে বলল, ভয় লাগছে সেটা স্বাভাবিক, বাট জীবনে প্রথম বিয়ে করছি মানেটা কি? এখনো আরো দুই চারটে বিয়ে করার প্ল্যান আছে নাকি? পেয়ারার কামড় দিয়ে কথা বলতে বলতে মধুকে ধমকে উঠল আরু। মধু বেশ ভড়কে গেল। আসলে না আমি সেটা বলতে চাইনি, আরিশ ভাইয়া তো ভয়টা বাড়িয়ে দিল, এটা বলে যে সবকিছু নিয়ে আমি ভয় পাচ্ছি কিনা, আর ভয় পেলে তোমাকে যেন সেসব কথা জিজ্ঞেস করি। আরু মাথাটা মধুর দিকে খানিকটা ঝুঁকিয়ে চোখ ছোট করে প্রশ্ন করল, কি অভদ্র কথা বলছেন? আরিশ ভাইয়াই তো বললেন যেন তোমাকে সব বলি, তুমি নাকি অনেক এক্সপিরিয়েন্স এই বিয়ে সম্বন্ধে। আরু কথাটা শুনে মুখ বাঁকিয়ে বলল, বিয়েটা কি করে হয় কিভাবে হয় তাই জানলাম না, আর বলে নকল এক্সপিরিয়েন্স, বাসরা তো কেমন হয় সেটা অবধি জানি না। কথাটা শেষ হলো না। আরিশ হঠাৎ করে কোথা থেকে এসে আরুর দিকে প্রশ্ন ছুড়ল, কেন তোমার কি আবার সেই বিয়ে আর বাসর টাইপের ফিল দরকার আরু পাখি? আরুর চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম, মধু ছিল পাশে, সে লজ্জায় সেখান থেকে চলে গেল। আরু ডাকি চোখে আরিশের দিকে তাকিয়ে বলল,
আপনি আবারও প্রমাণ করলেন যে আপনি এই পৃথিবীর সবচেয়ে অভদ্র মানুষ। কোথায় কি বলতে হয় তার হিতাহিত জ্ঞানটুকু কি আপনার কাছে নেই? আরিশ অত্যন্ত সাবলীলভাবে বলল, গেছে। আরো ভ্রু কুচকে বলল, লাইক সিরিয়াসলি? আরিশ আরুর নাকে আঙ্গুল দিয়ে আলতো স্পর্শ করে বলল, আমার ডায়লগ আমাকেই। আরো মুখ সরিয়ে নিয়ে বলল, তা নয় তো কি, হ্যাঁ যা বলেছি ঠিকই তো বলেছি। মধু বেচার নিজের অবস্থা সামাল দিতে বেসামাল, আর আপনি ওকে আরো লজ্জা পাইয়ে দিলেন। হুম, আরিশ আরুর গা ঘেঁষে নাড়িয়ে বলল, তা কি কি টিপস দিলে? কিছু বলতে পারলাম না, আর কই, তার আগেই তো আপনি হাজির। তার মানে আপনার তো দেখছি বিয়ে আর বাসা সম্বন্ধে অনেক জ্ঞান, তা আমাকেও একটু জ্ঞান দিন এসব নিয়ে, তাহলে উপকৃত হতাম বড্ড। আরিশের লম্বা টেনে বলা কথা শুনে আরো মিথ্যা রাগ দেখিয়ে বলল, এই যে আপনি আমার পিঠ বরাবর গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন, তাতে আমার পিঠটা জ্বলে যাচ্ছে, সরে দাঁড়িয়ে যা বলার তা বলুন। আরিশ আরুর দিকে ঝুঁকে বলল, রিয়েলি আরু বাকি? আরু হাতে থাকা পেয়ারটা দূরে ফেলে দিয়ে বলল, হুম হুম। আরিশ আরুর দিকে দুষ্টুমি ভঙ্গিমায় চোখ টিপ মেরে বলল, আমি যখন জ্বালিয়ে দিয়েছি তখন তা বুঝিয়ে মলমটা লাগিয়ে দেওয়ার দায়িত্বটা না হয় আমিই নিলাম। আরু ভ্রু কুচকে অকস্মাৎ কণ্ঠে বলল, মানে? আরিশ ফিচেল হেসে আরুর হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল। আরু আলতো চোরালো কণ্ঠে বলল, আমি মিস্টার অভদ্র ছাড়ুর, আমি মিথ্যে বলেছি, থলি থলি। আরিশ বাসার সবচেয়ে পেছনের খটটাতে আরুকে নিয়ে গিয়ে দরজা আটকে দিয়ে বলল, এই থলি থলি কি, সরি বলো। আরু আরিশের বুকে আলতো স্পর্শ দিয়ে ধাক্কা মেরে বলল, সরি আর আপনাকে নেভার, তাই তো থলি থলি থলি। আর এটা আপনি কোথায় নিয়ে এলেন আমাকে, এটা কোন ঘর? আরিশ আরুর হাতটা ধরে আরুকে পুনরায় আগের স্থানে নিয়ে আসলো, আর আরুর শাড়ির আঁচল ভেদ করে হাত আরুর কোমরে রাখতেই ঠান্ডা স্পর্শ পেয়ে আরু কেঁপে উঠল, আর আরিশের পাঞ্জাবিটা শক্ত করে চেপে ধরল। আরু চোখ বন্ধ করে নিলেই আরিশ আরুর মুখে ফু দলের আরু চোখ খুলে তাকাল। আরিশের দৃষ্টি আরুর দিকে, গভীরভাবে তাকিয়ে আছে আরিশ। আরু সেই দৃষ্টির মায়ায় পড়ে গেল, লজ্জায় চোখ নামিয়ে নিল। আরিশ আরুর গলায় হাত রেখে আরুর মুখটা ওর দিকে ঘুরিয়ে বলল, আজকে রাতে বাসর করব বলে একটা সেফ জায়গা খুঁজছিলাম, ফাইনালি পেয়েও গেলাম, তোমার পছন্দ হয়নি? আরু লজ্জা আর রাগ মিশ্রিত কণ্ঠে বলল, ধ্যাত খালি বাজে কথা বলেন কেন, এই ঘরটাতেই নানা ভাইয়ের সব জিনিস রাখা আছে, আর তা আপনি জানেন। আর নানা ভাইয়ের আলমারিতে তার একটা ছবি ছিল, তা নিতেই আপনি এসেছিলেন সেটা বললেই তো হতো। সবই তো জানো দেখছি। আরো কিছু বলল না, আরিশ বলল, আবার নতুন করে বিয়ে করবো আরো পাখি, আবার নতুন করে বিয়ে হবে, হবে বাসর, পূর্ণতা পাবে সকল অনুভূতি। পূর্ণতা শব্দটা শুনতেই আরো ভারী কণ্ঠে বলল, সব অপূর্ণতা পূর্ণতা পেলেও একটা পূর্ণতা পাবে না, আর আপনার জীবনে সেই পূর্ণতা না দিতে পারে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না মিস্টার অভদ্র। মুখে হাসি ফুটিয়ে ভারী কণ্ঠে আরু এমন কথা বলে উঠল। আরিশ আরুর দিকে অপলক চেয়ে আছে, তার আরু পাখিটা তার অজান্তেই বড় হয়ে গেল না তো। আরিশ আরুকে বুকে জড়িয়ে নিয়ে বলল, আরু পাখি? আরুও আরিশকে চড়িয়ে ধরে পড়ল, হুম। তোমার আরশিয়ান যদি কখনো আসে তুমি আমাকে ভুলে যাবে না তো, আমার আগের আরুপাকেই থাকবে তো? কথাটা শুনে আরু উচ্চস্বরে হেসে পড়ল, মিস্টার অভদ্র আপনিও না। কথাটা শুনে হাসতে হাসতেই আরু চোখের জল মুছে বলল, দেখেছেন এমন কথা বললেন যে হাসতে হাসতে চোখে জলই চলে এলো, এমন কথা কেউ বলে? আরিশ ভারী কণ্ঠে বলল, কেন
বলিকে অন্যায় করে ফেললাম বুঝি? আরো আরিশের নাকটা টেনে দিয়ে বলল, আমি আর কল্পনা নিয়ে বাঁচতে চাই না মিস্টার অভদ্র। আমার যেটুকু আছে আর যতটুকু আছে ততটুকু নিয়েই বাঁচতে শিখেছি, আর তা কে শিখিয়েছে জানেন? আরিশ এক অন্য আরোকে দেখছে যেন। আরুর কথার উত্তরে ও পাল্টা জবাব দিল না, নির্বিকার ভঙ্গিতে চেয়ে রইল। কোনো এক জাতি অভদ্র আমাকে শিখিয়েছে যে নিজের যা আছে তা নিয়েই বাঁচতে শেখো, নিজের যা আছে সেটুকুকেই ভালোবাসো। আর আমি বাঁচার এক পন্থা পেয়েছি জানেন তো, এক অন্য রকম বাঁচা, নিজের আপনজনদের সাথে বাঁচা, জীবনের শেষটুকু সময় অবধি তাদের সাথে হাসি মুখে বাঁচা। অপূর্ণতা কার মধ্যে নেই বলুন তো? তেমনই আমারও না হয় ছিল, পূর্ণতা আছে। আর আমি সত্যিই ভীষণ খুশি জানেন তো, এটা ভেবে যে আমার এই অপূর্ণতাকে মহাশূন্যে ছুঁড়ে ফেলে দিয়ে এক অভদ্র আমাকে এক আকাশ ভালোবাসা এনে দিয়েছে যা কখনোই শেষ হবে না। আমার মৃত্যু অবধি তো আরামসে সেই ভালোবাসা দিয়ে আমি কাটিয়ে দিতে পারবো। আর সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন, আমার বেবি হবে না জেনেও তার মাঝে কোনো পরিবর্তন নেই, যেন সে শুধু আমাকেই চেয়েছিল এমন। তবে হ্যাঁ, একটা কথা হলো যে সে নাকি সত্যিই পরের সপ্তাহে সিঙ্গাপুর চলে যাচ্ছে, কিন্তু আমি তাকে একটু মিস করব না, একটুও না। কোন জাতীয় অভদ্রকে কেউ মিস করে নাকি? কথাটা বলে আরু গিয়ে খাটের ওপর বসল। আরিশ ঠাই দাঁড়িয়ে আছে সেখানে, আরুর দিকে তাকিয়ে দেখছে। আরু বিছানায় বসে পা দোলাচ্ছে আর চুপচাপ বসে আছে, যেন কিছুই হয়নি। আরিশের বুকের ভিতর এক ভারী অপরাধ বোধ জমা হতে লাগলো। সে আরুকে তো বাঁচতে শিখিয়ে দিয়েছে, কিন্তু আরুকে পূর্ণতা দিতে গিয়ে সে যদি আরুকে হারিয়ে ফেলে তখন তাকে নতুন করে কে বাঁচাতে শেখাবে? হ্যাঁ, সত্যি আরিশ স্বার্থপর। আর আরুকে নিজের বুকের মাঝে আগলে রাখার জন্য পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটুকু তাকে হতে হয় সে হবে। আরিশ গিয়ে আরুর পাশে বসল আর বলল, আরু বাকি? বলুন। চলো বিয়ে করি। আরু আরিশের দিকে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আজকে আমার মুড নেই, অন্যদিন বলিয়েন। আরিশ এবার হো হো করে হেসে ফেলল। আরু আরিশের হাসির দিকে অবাক চাহনিতে তাকিয়ে আছে। আরিশ হাসছে ভীষণ। আরিশ হাসতে হাসতে বলল, তা হাসব না বলছ? আরু আরিশের মুখের দুপাশটা চেপে বলল, না হাসবেন না, চুপ করে থাকুন। আরিশ তবুও হাসছে। আরু এবার মুখটা পুরোপুরি চেপে ধরে আরিশের এক প্রকার কোলে উঠে গেল প্রায়। আরু বলল, আপনার চুপ থাকার খুবই প্রয়োজন, কারণ আমি একটা কথা বলবো তা আপনি চুপচাপ শুনবেন। আরিশ সত্যি এবার চুপ হয়ে গেল। আরু অবাক হলো বটে, তবে এই সুযোগে বলল, মধু অনেক ভয় পাচ্ছে, তাই ও বলেছে ওর সাথে ঘুমোতে। আমি হ্যাঁ করে দিয়েছি, কোনোভাবেই না করতে পারবো না, আপনিও মানা করবেন না প্লিজ প্লিজ। আরিশ চোখের ইশারায় বলল যে মুখটা ছেড়ে দিতে। আরু হাতটা ছেড়ে দিয়ে সরে এসে বলল, তোমার সব অন্যায় আবদার আমি মানতে পারলেও এটা পারবো না, তাই ভুলে যাও। আর মধু এতই ভয় লাগলে তার জামাইকে তার সাথে রাখুক, আমার বউকে নিয়ে টানাটানি কেন করে? টানাটানি কই, আমি তো ঠিকই আছি, আর আপনি আমার নাউজুবিল্লাহ মার্কা কথা বলবেন না, বেচারি ভয় পাচ্ছে। আরিশ ধমক দিয়ে পড়ল, এমনিতে তিনটা বছর তো আলাদাই থাকবো, আর তো মাত্র এই কদিন, আর কয়েকটা দিন না হয় আমার সাথে কষ্ট করে থেকে যাও। আরু আরিশের চুলগুলো নিয়ে আঁকি বুকি করে বলল, আপনি একটু আগে কি বললেন মনে আছে? কি বলেছে আরু পাখি? আপনি আমার সব অন্যায় আবদার মেনে নেবেন। শুধু আমার থেকে দূরে দূরে থাকা আর ইনক্লুডিং ডিভোর্স। আরো হুট করে বলে ফেললো, তাহলে আপনি সিঙ্গাপুর যাচ্ছেন কেন? প্লিজ থেকে যান না। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।